আসসালামুকুম। আপনারা দেখলেন যে এরা কি পরিমাণে মিথ্যা কথা বলে। আমি আরেকটা মিথ্যা দেখিয়ে দিচ্ছি যে আরেকটা মিথ্যা কথা কি বলেছে। এই জিনিসগুলো আমরা মানে বহুবার দেখিয়েছি, বহুবার একদম ধরে ধরে দেখিয়েছি, হাতে ধরে ধরে দেখিয়েছি, আবারও দেখাচ্ছি। দেখেন আরেক জায়গায় বলেছে সে, আচ্ছা হ্যাঁ, এটা তালাক সূরা 65:4 নাম্বার, তিনি এটা নিয়ে আসতে চাচ্ছিলেন বারবার কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন। দেখেন এখানে কি বলছে আল্লাহ, যাদের এখনো ঋতুকাল শুরু হয়নি তাদের 3 মাস ইদ্দত পালন করবে গর্ভবতী নারীদের। মানে যেসব মেয়েদের এখনো ঋতু আসেনি তাদের যদি স্বামী তালাক দেয় তাহলে 3 মাস তারা কি করবে, তারা ইদ্দত পালন করবে। কেন করবে? ওনারা বুঝে নিয়েছেন যে তাহলে মনে হয় শিশু বিবাহটা বৈধ, এই জন্য তাকে বলা হয়েছে। জি না, আপনারা দেখলেন এই বললো যে সূরা তালাকের যে 4 নম্বর আয়াত, এটা দিয়ে নাকি নাস্তিকরা মনে করেছে যে এটা দিয়ে নাকি শিশু বিবাহ বৈধ। তো এটা কি নাস্তিকরা মনে করেছে নাকি এটা পৃথিবীর সমস্ত বিখ্যাত আলেমরাই এই একই কথা বলেছে, সেটা আমরা একটু দেখে আসি যে এত বড় মিথ্যা কথা একদম ওপেন প্ল্যাটফর্মে একজন মানুষ কিভাবে বলে। এটাই না আমি একদম হতভম্ব হয়ে গেছি যে সারা পৃথিবীর সমস্ত ক্লাসিক্যাল যুগে সমস্ত তাফসীর কারক যে জিনিসটা লিখেছে এ বলতেছে যে না এটা নাকি, মানে আমি একদম হতভম্ব এর মানে কথা শুনে, এর এই মিথ্যা কথাটা শুনে একদম হতভম্ব হয়ে গেছিলাম ওদিন। দেখেন আপনারা বুখারী শরীফ থেকে হাদিস দেখাচ্ছে একটা, এখানে দেখেন এই যে সূরা তালাকের 4 নম্বর আয়াতকে দলিল ধরে নাবালেগার ইদ্দত 3 মাস নির্ধারণ করা হয়। মানে এই টাইটেলটা আপনারা ভালো করে পড়েন, বুখারী শরীফ তাওহিদ পাবলিকেশনস, কার জন্য ছোট শিশুদের বিয়ে দেয়া বৈধ, ছোট শিশুদের বিয়ে দেয়া কার জন্য বৈধ। এখানে হাদিসের ভিতরে টাইটেলই যেটা বলে দেয়া আছে যে এই যে যারা ঋতুমতি হয়নি, সূরা তালাকের 4 নম্বর আয়াতকে দলিল ধরে নাবালেগার ইদ্দত 3 মাস নির্ধারণ করা হয়েছে। আবার আমরা তাহলে ভিডিওটা আবার একটু দেখি, দেখেন আপনারা একটু শোনেন। আচ্ছা হ্যাঁ, এটা তালাক সূরা 65:4, তিনি এটা নিয়ে আসতে চাচ্ছিলেন বারবার কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন। দেখেন এখানে কি বলছে আল্লাহ, যাদের এখনো ঋতুকাল শুরু হয়নি তাদের 3 মাস ইদ্দত পালন করবে গর্ভবতী নারীদের। মানে যেসব মেয়েদের এখনো ঋতু আসেনি তাদের যদি স্বামী তালাক দেয় তাহলে 3 মাস তারা কি করবে, তারা ইদ্দত পালন করবে। কেন করবে? ওনারা বুঝে নিয়েছেন যে তাহলে মনে হয় শিশু বিবাহটা বৈধ, এই জন্য তাকে বলা হয়েছে। জি না, উনি বললেন, দেখলেন আপনারা যে জিনা নাস্তিকরা এটা বুঝে নিয়েছে নাকি, নাস্তিকরা বুঝে নিয়েছে নাকি যে শিশু বিবাহ বৈধ। এটা কি নাস্তিকরা বুঝে নিয়েছে নাকি এটা বুখারি, ইমাম বুখারি পর্যন্ত এটাই বুঝেছে? তাহলে ইমাম বুখারিও তো একজন নাস্তিক, মানে এই রাহুলের ভাষ্য অনুসারে ইমাম বুখারিও তো একজন নাস্তিক হলো। আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছেন, ফারাজ ভাই আপনাকে স্বাগতম আমাদের লাইভে, কেমন আছেন? জি ভাই ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আমি আপনার সাথে একটু সামান্য একটু দ্বিমত জানাইতে আসছি যে আপনি যেভাবে বললেন তিনি কিন্তু সেভাবে জিনা বলেন নাই, তিনি কিন্তু একটা ছাগলকে ইমিটেট করে জিনা বলছেন। আপনি যদি জিনাটা আরেকবার একটু শুনে দেখেন, রিপিট করেন। আমার কাছে মনে হচ্ছিল যে উনি যেভাবে জিনা বলতেছিলেন ছাগলরা সেভাবেই ম্যা করে আর কি, জাস্ট জিনা পর্যন্ত যদি একটু ছাড়তে পারেন। ওকে আচ্ছা হ্যাঁ, এটা তালাক সূরা 65:4, তিনি এটা নিয়ে আসতে চাচ্ছিলেন বারবার কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন। দেখেন এখানে কি বলছে আল্লাহ, যাদের এখনো ঋতুকাল শুরু হয়নি তাদের 3 মাস ইদ্দত পালন করবে গর্ভবতী নারীদের। মানে যেসব মেয়েদের এখনো ঋতু আসেনি তাদের যদি স্বামী তালাক দেয় তাহলে 3 মাস তারা কি করবে, তারা ইদ্দত পালন করবে। কেন করবে? ওনারা বুঝে নিয়েছেন যে তাহলে মনে হয় শিশু বিবাহটা বৈধ, এই জন্য তাকে বলা হয়েছে। জি না, এরকম থাকে না আসলে, তাই না? এই জন্য সিমিলার বলছি, ওইটা ওই ছাগলটাকে আর একটু রুষ্ট পুষ্ট ছাগল হইতে হবে, যদি তার মধ্যে আরেকটু দাড়ি তার একটু হরমোন টরমোন লাগায় যদি ওই ছাগলা দাড়ি থেকে আরেকটু রুষ্ট পুষ্ট করা যায়। অর আসিফ ভাই যদি ছাগলকে ছোটবেলা থেকে এনাফ পরিমাণ শশা খেজুর খাওয়ায় পারফেক্ট করা হয়, আয়েশাকে যে কোন পথে শশা খেজুর খাওয়াতো এটাই আমি এই প্রশ্নের উত্তর এখন পর্যন্ত পেলাম না। মুমিনরা কি আমাকে বলবে কিভাবে খাওয়াতো, মানে ঠেসে ঠেসে খাওয়াতো নাকি
হালকা করে চাপ দিত আর মুখে ঢুকে যেত, মানে হালকা করে ঢুকাতো নাকি মানে মুখে ঢুকাতো যে সেটা ভাই, মানে এই জিনিস প্রপোজাল করার আগে তারা কি আসলে একটু ভাইবে দেখে নাই যে আমি আমি আসলে আমি এই জিনিসটা পাবলিকের সামনে প্রপোজ করতে যাচ্ছি যে আমি গরু মোটা তাজা করণের মতো আমরা শিশু বাচ্চাদেরকে, শিশু লিটারাল শিশু বাচ্চাদেরকে শশা খেজুর খাওয়া মোটা তাজা করতেছি যেন আবার পেডোফাইল নবি তারা ঠিক মতো লাগাইতে পারে। কারণ হয়ে আসে নাই ভাই তাদের, মানে কি অদ্ভুত ব্যাপার ভাই, মানে কিভাবে একজন মানুষ সুস্থ স্বাভাবিক মানুষ বলে যে একটা শিশুকে শশা খেজুর খায়, তারপরে যৌনতার জন্য একবারও চিন্তা আসে না যে আমি বলতে যাচ্ছি নাকি লিটারাল বাচ্চাদেরকে শশা খেজুর খাওয়া মোড়া দাজা করতেছি, একবারও চিন্তা তারপরে তো এই ছাগল তো আরেকটি গ্রুপ রয়েছে খাওয়ায় পারফেক্ট মারা ফেলাইছে, চিন্তা করেন ওয়ার্ডের চুজিংটা দেখেন ভাই, লিটারাল বাচ্চাদের খাওয়া পারফেক্ট 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 মনে করেন একটা বাচ্চা মোটা তাজা করে হয়ে গেল বুঝছেন নুরাফাত ভাই, মানে আর কি সরি সরি আসি ব্যাপার বলে তারপরে আমি আমি বলতেছি একটা শিশু শশা খেজুর খাইলো বেশি করে দুই মাসের ভিতরে নোরা ফাতেহি বের হইলো রুম থেকে বুঝছেন, মানে এমন আমার কাছে শুনে এমন লাগতেছিল যে গরুকে মোটা তাজা করার পর আচ্ছা পারফেক্ট বলে পাছে বাড়ি দেয়া এবার নিয়ে গেল যে এবার তারা হাটে বাজারে বেঁচবে, একেবারে সিমিলার তারা। আচ্ছা এটা কেমন কথা ভাই, আপনি একটা ট্রল বানান, একটা বাচ্চা মেয়ে হাতে শশা খেজুর, হ্যাঁ সে একটা রুমের ভিতর ঢুকলো, হ্যাঁ তারপর লিখবেন দুই মাস পর শশা খেজুর খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, এরপর যখন বের হইলো তখন নোরা ফাতেহি নাচতে নাচতে বাইরে হইলো রুম থেকে, এরকম একটা ভাই দ্য থিং ইজ ট্রল ভিডিও অবশ্যই বানানো যায়, দ্য থিং ইজ আপনি এটা ট্রল হিসাবে দিবেন বই দেখে এটা ট্রল হিসাবে দিবেন এটাকে ডকুমেন্টারি দেখা নেক্সট ইসদের কাছে নেক্সট নার্সদের কাছে এই দেখো আমাদের কাছে এভিডেন্স আছে এই দেখো বাচ্চাটাকে সব কিছু খাওয়াইছে এবং তারা হয়তো টিউটোরিয়াল ভিডিও বানাবে হাউ টু মেক পারফেক্ট, হ্যাঁ তোমার বাচ্চাকে কিভাবে তুমি সেক্সের জন্য পারফেক্ট করে তুলবে এইটা টাইটেল দিয়ে মনে করেন একটা টিউটোরিয়াল ভিডিও বানাইলো তারা, হ্যাঁ পাঁচ দিনে শিশু পারফেক্ট হয়ে যাবে কিভাবে, পাঁচ দিনের কোর্স, এক সপ্তাহে শশা খেজুর কোর্স এবং তার এক সপ্তাহ পরে পারফেক্ট, মানে মানে কি যে একটা অবস্থা। ঠিক আছে ফারাজ ভাই আমরা তাহলে পরের জনকে যুক্ত করি, দেখি আমাদের সাথে কে, মারুফা মিনা আপনাকে যুক্ত করা আছে, আপনি বলেন তাহলে। ধন্যবাদ ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আশা করি আপনি ভালো, বলেন তাহলে। আচ্ছা এই যে ব্রাদার রাহুলের বিষয়ে যে একটু আগে আলাপ হলো ফাতেমাকে বিয়ে করার বয়স বিষয়ে বা বাসর বিষয়ে, এখন বিয়ে তো বেসিক্যালি হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে সম্পর্ক এটা তো সেক্সুয়াল একটা সম্পর্ক, তো মুহাম্মদ যদি ফাতেমাকে 9 বছর বয়সে বিয়ে করে উনি যদি বাসর নাই করে বা সহবাস নাই করে উনি তাহলে এই বয়সে ওনার যে বয়স ছিল আর ফাতেমার যে বয়স ছিল সরি আয়েশার যে বয়স ছিল তো ওই বয়সের মেয়েকে উনি বিয়েই কেন করলেন এই সময়?
হ্যাঁ, সেটাও তো একটা কথা। রাহুল যে বারবার বলতেছে সে সহবাস করে নাই বা খেজুর খাওয়ায় তাকে পারফেক্ট বানায় ফেলছে, তো উনি কেন 9 বছরের একটা বাচ্চাকে কেন বিয়ে করবে? এটা তো হ্যাঁ স্বাভাবিক বিষয় না, এটা তো স্বাভাবিক বিষয়ই না, এটা হ্যাঁ তো সেটাই, একটা মানে পাগলের মাথায় আসতে পারে, নর্মাল সুস্থ মানুষের মাথায় আসার কথা না এটা। এই বিষয়ে আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত হুজুর আছে, আজহারি সাহেব, উনি কি বলেছেন সেটা আমরা একটু তাহলে দেখে নেই। এটা এখানে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে মোহাম্মদ তো আবু বকরের বাসায় যাওয়া আসা করতো, সেখানে তো এই যে 6 বছরের এই যে শিশুটাকে, 5 বছরের শিশুটাকে সে দেখেছিল, এখন তখন তো 6ও হয়নি, আমি হিসাব করে দেখেছি 5-6 বছরে বিয়ে হয়েছিল, তার মানে এই ঘটনা আরো আগে, মানে 5.5 বছর বয়স সেই মেয়েটার, 5.5 বছর বয়সে একটা মেয়েকে দেখে মোহাম্মদের মনে কি চিন্তা খেলা সেটাই করতো। তো, ওনার মাথায় কেন ওনাকে নিয়ে এই চিন্তাটা আসলো, তাই না? এটা তো আমরা একটু স্বাভাবিক। দেখি, একটু একটু দাঁড়ান, আমরা একটু দেখে নিই। এরপরে বিশ্বনবীর একমাত্র কুমারী বাউ নাম কি? আয়েশা। বিশ্বনবী বললেন, উরি তু কি ফিল মানামি সালাসালা ইয়াল। আয়েশা, বিয়ের আগে তোরে কিন্তু আমি 3 বার স্বপ্নে দেখছিলাম, সুবহানাল্লাহ, করবেন না, বড্ড খুশি হয়ে গেলেন আয়েশা। এরপরে বললেন, 3 বার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে। তারপরে একটা ছোট্ট কাগজের মধ্যে, জান্নাতি কাগজ, রেশমি কাপড়ের মধ্যে তোমার চেহারাটা এনে জিব্রাইল বললেন, দেখেন নবী কেমন লাগে। আমি কইলাম, ভালো লাগে। কার মেয়ে? আপনার বন্ধু আবু বকরের মেয়ে। বিয়ে করবেন নাকি? বিশ্বনবী বললেন, ও জিব্রাইল, তুমি যদি ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি মোহাম্মদ বিয়েতে রাজি। সুবহানাল্লাহ, পড়েন, বিয়ে হয়ে গেল। মানে একটা 53 বছরের, 51 বছরের একটা বুইড়া বেটা, সে একটা 5.5 বছর বয়সী মেয়ের স্বপ্ন দেখতেছে এবং তার মনে নাকি কি কি হচ্ছে, কেমন মানে লাগতেছে। বলার যে ভঙ্গি, উনি খুব রসায় রসায় বললেন, তিনি মনে হচ্ছে উনাকে চান্স দিলে উনিও এটা করবে হয়তো। এই যে আজহারি সাহেবের কথা বলতেছি, তো বেসিক্যালি এই বয়সে তিনি এটা পরে, হয়তো তিনি এটা পরে নিজে এরকম ফ্যাসিনেশন করে ফেলাইছে, আজহারি নিজে নিজে এরকম ফ্যাসিনেশন করে ফেলাইছে, 6 বছরের কোনো বাচ্চার স্বপ্ন নবীর সুন্নত সে নিজে হয়তো দেখছে। এটা কি কল্পনা করা যায়, মানে এটা আবার গর্ব করে বলতেছে যে মানে বাচ্চা একটা মেয়েকে স্বপ্ন দেখে মনে কেমন কেমন হইছে, কেমন কেমন মানে করছে, খুবই নোংরা নোংরা ভাবে উনি বললেন কথাটা, আমার অবাক লাগতেছে রীতিমতো। আচ্ছা, এখন কথা হচ্ছে উনি যদি সহবাস নাও করে থাকেন, তার উপযুক্ত বয়স হওয়া পর্যন্ত যদি নবী অপেক্ষা করার ইচ্ছাও থাকে, উনি উপযুক্ত বয়স হতে হতে নবীর বয়স কত হতো ওই সময়? কি নবী তাকে স্বামীর কাছ থেকে যে আশা থাকে বা চাহিদা থাকে ওইগুলা কি তার পূরণ করার ক্যাপাসিটি হইতো, থাকতো? ততদিনে তো মানে মানে 18 বছর, যখন আয়েশার 18 বছর হয়েছে ততদিনে তো মোহাম্মদ মরেই গেছে। মানে উনি কি ভেবে একটা 6 বছরের মেয়েকে উনি প্রস্তাবটা দিল, 9 বছরে ঘরে তুলে আনলো, মানে কি ভেবে, ওনার যুক্তি কি? যদি সহবাস নাই করে, ব্রাদার রাহুলের কথা অনুযায়ী যদি মেনেও নেই যে উনি বাসর করছে মানে সহবাস করে নাই, তাইলে উনি কেন আনছে ওকে? আমরা যদি একটা কাল্পনিক চিত্র দেখি, এআই দিয়ে তৈরি করা একটা কাল্পনিক চিত্র দেখি, একটা 52-53 বছরের বুইরা এবং একটা 7-8 বছরের মেয়ের, মানে ইয়াটা কেমন হইতে পারে, চেহারাটা কেমন হইতে পারে, তাহলে আমরা এইরকমের একটা চিত্র দেখতে পাবো। মানে নানা নাতিনের বয়সের নানা নাতি বেশি ইয়া হবে। আচ্ছা, আমি একটা কথা বলে নেই যে আমাদের ব্যাকস্টেজে আমি কিন্তু কয়েকজনকে বারবার বের করে দিচ্ছি, কিন্তু তারপরে তারা আবারও চলে আসতেছে। এই যে আপনি যে MD মুশফিকুর রহমান, আপনি প্রতিদিন এসে বসে থাকেন ভাই, আপনি আপনাকে আমি বের করে দিলেও আপনি সাথে সাথে আবার চলে আসেন। আপনি যদি আপনাকে যদি আমি ব্যান করে দিই তাহলে কিন্তু আর আপনি ঢুকতে পারবেন না, এরপরে কিন্তু ব্যান করে দিব। যদি আপনি মানে বের করে দেওয়ার সাথে সাথে আবার চলে আসেন, যদি একদিন বের করে দিব সেদিন আপনি আর আসবেন না, সেদিন আর ঢুকবেন না এদিকে, মানে আমাকে বিরক্ত করে মারবেন না ভাই, মানে অত্যন্ত বিরক্ত করেন, কিছু লোক আছে অত্যন্ত বিরক্ত করেন যারা একদম মানে বের করে দিলেও আবার সাথে সাথে চলে আসেন। কেন আসেন? বের করে দিছি বুঝতেছেন না যে বের করে দিছি? মানে কিছু লোকের কোনো কমন সেন্স নাই, একদম কোনো কমন সেন্স নাই। আচ্ছা, আরেকজন হ্যাঁ একটা কথা বলতে চাচ্ছে। হ্যাঁ বলুন। গত কিছুদিন আগে একটা লাইভে শুনছিলাম, হচ্ছে মোহাম্মদ তার বাবার বিষয়ে বলছে উনি নাকি জাহান্নামী। হ্যাঁ, মোহাম্মদের বাবা এবং মা দুইজনই জাহান্নামী, হাদিসের ভিতরে আছে। ইসলাম ধর্ম আসছে হচ্ছে উনার প্রায় 40 বছর বয়সের পর। না, সেই সময় ঈসা নবীর শরীয়ত চালু ছিল, মোহাম্মদের পিতা এবং মাতা ছিল পৌত্তলিক, তারা খ্রিস্টানও ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে মোহাম্মদ কোন ধর্ম এর আগে পালন করছিল ওনার যৌবন কালে বা প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে? মোহাম্মদ এর আগে পৌত্তলিক ধর্মই পালন করতো, এই বিষয়ে আমার একটা লেখা আছে, ইসলামের জুডিও খ্রিস্টান এবং পৌত্তলিক ভিত্তি,
এই লেখাটা আপনি পড়তে পারেন, পরে দেখতে পারেন, ওইটার ভিতরে সেই দলিল প্রমাণগুলো একত্র করে রাখা আছে। ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় জানাই, আজকে ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে। কিছু লোক আছে যাদেরকে আমি বের করে দিলে তারা মানে মানে এই জিনিসটা হয়তো আপনার মুখে শুনতে চায়, হিন্ট বুঝে না, বুঝছেন আসি ভাই, হিন্টটা বুঝে না, মানে গালি দিয়ে বললে তারপর বুঝবে এরা, একই জিনিস বারবার বারবার করে বলি, এদের মাথায় কি ঢুকে না নাকি, যে একই জন প্রতিদিন এসে বসে থাকবেন আপনারা আমার মানে ব্যাক স্টেজটা ফুল করে রাখবেন, এটা তো করবেন না। আমি যাদেরকে যারা আমাদের স্টেজে আছেন, যারা হচ্ছে আমাদের মডারেটর বা আমাদের স্টেজে যারা মানে বক্তা, তাদেরকে আমি ইয়া করে দিয়েছি, তারা শুধুমাত্র এখানে আসতে পারবেন। কিন্তু এই যে কয়েকজন আছে যারা বক্তা না, আপনি যদি একজন ভালো বক্তা হন, আপনার ভিতরে যদি আমি দেখি সেরকমের ইয়া আছে, তাহলে আমি নিজেই আপনাকে বলবো যে আপনি আসেন আমাদের সাথে আলোচনা করেন। কিন্তু এছাড়া আপনারা প্রতিদিন এসে বসে থাকবেন না, মানে হচ্ছে গিয়ে আপনাদেরকে বের করে দিলে একবার, বিশেষ করে যখন বের করে দিব আপনি বুঝবেন যে আপনাকে আমি আজকে এখানে আলোচনা করতে আপনাকে আমি ইন্টারেস্টেড না, তাহলে আর আসবেন না, দ্বিতীয়বার ট্রাই করবেন না। আচ্ছা, আরেকজনকে যুক্ত